अच्छा हे प्रभु हे हरि राम कृष्ण जगत बंधु प्रेमानंदी के तो এত বড় সুইটটাকে চালাচ্ছে তোমার 3 ইঞ্চি জীব বলছে হাত কি করে আরে কমলা সুন্দরী আসো জোনারে না ওরে বিবি ছোড়ে দাদা আচ্ছা আমার মতলা মান দিতে পেয়েছে মামি দিতে পেয়েছে যেখানে সীমন্ত তোমার সেখানে বসতি আমার সবাইকে নমস্কার এখন আছি আমরা বকখালী এখান থেকে বিগ মাত্র 500 মিটার দূরে তো এখন যাব বিচে এটা সম্পূর্ণ বিচের উপরে ভিডিও বিচে গিয়ে বা মগ্ন অবস্থায় বাড়াব আর হোটেলটাও ভালো এখান থেকে একদম বড় রাস্তা বাস সবকিছু পাওয়া যায় তোমার চলো বাহ বাহ উল্টো জুতো পরেছে মানে আমরা সবাই গলায় গামছা চাদর নিয়ে নিয়েছি অগ্নি যে चलो चलो मुगरी देख मुगरी मुगरी কিরকম ডাকছে মাম কিরকম ডাকছে হ্যাঁ হ্যাঁ চলো 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 বাই মা 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 আর ধান করবে না मुखे बाली चले सब दोकान खूब भालो आगे तो कत दोकान ही छिलो ना এখন অনেক দোকান করে তো এটা হচ্ছে কমপ্লিট গভর্নমেন্ট টুর এখানে প্লাস মানে প্লে গ্রাউন্ড রয়েছে অ্যালকোহল সব রয়েছে এই যে চলে এসছে বিচ আর বিচে ঢুকে গাড়ি রাখা মানে আপনারা যদি ডে টু ডে আসেন গাড়ি রাখার জায়গা ঠিক মন্দিরটা আছে এটা হচ্ছে মন্দির এই মন্দিরের পেছনে যেখানে কোথাও রাখলে হবে এই গাছপালা রেখে দিই ছাওয়া একটা 2 লিটার জল বোতল নিন আহ কি দৃশ্য এইটুকু দেখার জন্য মানুষ কেমন ব্যাকুল হয়ে থাকে মাম এটা কি লেখা বলো তো আই লাভ বকখালি এ কোনটা এ হ্যাঁ আর বি কোনটা হ্যাঁ বাবার নাম কি বাবলুদা বি ফর বাবলুদা বি ফর বর্ষা তোমার নামে ডি এখানে নেই বাবা চলো আর একদম ঠিক পাশেই খাওয়া দাওয়ার জায়গা এখানে ব্রেকফাস্ট ওই দিকটা লাঞ্চ ডাব সব কিছুই হবে চলো চলো মাম চলো চলো ঠিক আছে সব জলে দিয়ে যাবে ডিম টোস্ট না মুড়ি ঘুগনি খাও মুড়ি ঘুগনির অনেক গুণ আছে লোকে এমনি এমনি খায় না গ্যাস হচ্ছে অ্যাসিড হচ্ছে পেটাই পড়া লুচি মুড়ি ঘুগনি দাও তোমার তোমার এত বড় শরীরটাকে চালাচ্ছে তোমার ওই 3 ইঞ্চি জি বুঝতে পারছো বলছে হাত কি করে কেটে হ্যাঁ হাত তো নেই ও तो जो सकाल मुड़ी घुग्नि पेटा एक जोर नीचे मुख खूब देखे दीजिए प्रचंड रोद जा एक मेघला कर তো আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে এটাকে পেরিয়ে যেতে হবে ওইটা হচ্ছে মেইন ডেউড়ো এটা এমনি জল জমে রয়েছে এটা তো আমরা এখন যাব ওপারে একটা বিষয় জুতো ফুটো খোলার জন্য বেস্ট ডাব খাবো ওখানে ডাব জুতো ফুটো ব্যাগটাক যা আছে রেখে দেবো যদি দাদার এখানে সব রেখে যাচ্ছি আচ্ছা কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছিল বিচে ওই দেখেই তো আসলাম আসার সময় বৃষ্টি হলো এখন তো দেখছি পুরো রোদ বৃষ্টি হতেও পারে কি হয়
তবে এই একটা জিনিস হলো সব জায়গায় ক্যাশ না হলো এখন দেখি সব জায়গায় ফোনপে পেটিএম পুরো বিচে সব কটা স্টোরে রয়েছে মানে ক্যাশ টাকার অতটা দরকার পড়বে না আচ্ছা ডাব কত করে যারা ভাবছেন একদিনের জন্য বকখালি আসবেন ডে টু ডে আরামসে আসতে পারেন ট্রেনে আসলে নামখানা বা কাকদ্বীপ এসে ওখান থেকে বাসে আর নিজের গাড়ি নিয়ে যদি আসেন ডিরেক্ট বকখালিতে হোটেলও খুব কম 500-300 থেকে স্টার্ট আর ডে টু ডে যদি আসেন এখানে আসবেন স্নান করবেন ডিরেক্ট হেনরি আইল্যান্ড বিজয়গঞ্জ থেকে চলে যেতে পারেন এই হচ্ছে কাছাকাছি আর কম পয়সায় ঘোরা এখানে টাকাও খুব কম সব জিনিস এই যে কমলা সুন্দরী আসো তাড়াতাড়ি আসো এরকম মাম যখন পেটে ছিল আমরা ওই বাংলোটা এসেছিলাম মনে আছে দেখি জুম করে এই যে ওই বাংলোটা এসেছিলাম একদম ওখান থেকে বিচে ঝাঁপ ওই দিকতে যাবে আম সমুদ্র তোমাকে গিফট করে দিয়ে গিফট করবে দাও এই দেখো সূর্যটা ওইদিকে তো চুপ চুপ মাম জুতোটা কে গিফট করে দিয়ে বলে দাও মাম জুতো পেয়েছে একটা মাম ওল নমস্কার মাম ঘরে দেখেছো ওল নমস্কার এরকম না ওল নমস্কারটা দেখো দেখো কি সুন্দর অগ্নমস্তিকা হয়েছে দেখো না দু মিনিট দাদা চলে যাচ্ছে চলে যাচ্ছে 10টার মধ্যে পুরো জোয়ার চলে আসবে না রামকে দেখেছি রাম যেমন সীতাকে উদ্ধার করতে গেছিল এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দিচ্ছে তারপরে সংস্কৃত করেছিল তো এটা বিষয়টা কিছুটা ওরকম লাগছে যা হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগৎ বন্ধু প্রেমানন্দিয়ে ক্যাং মেরা গলা তাক পানি আ গিয়া মেরা গামছা ভি খোল গিয়া তাই তো মা কেমন মজা হে প্রভু বলো হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগৎ বন্ধু প্রেমানন্দী ক্যা হুয়া বলো ক্যা হুয়া বলো ক্যা হুয়া হাই ফ্রেন্ড আমি এখন জলে ভিজছি বকখালি এসছি ঠিক আছে বর্ষা দেখতে একটু ওই আইল্যান্ডটা ডুবে গেছে দেখো কি দেখিলাম জন্ম জন্মান্তর ভুলিব না যেখানে সীমন্ত তোমার সেখানে বসতি আমার বারে বারে মাম সাদা কাটা শিখছো সাদা কেটে কেটে বাড়ি চলে যাবে হ্যাঁ কলকাতায় ঠিক মানে ও হিসাব মতো একটু ফার্স্ট দীঘা গেছিলাম দীঘা ভয় পাচ্ছিল দীঘা টাইম মজা পেলো মানে পুরো আনন্দ করতে পারছে এইখানে এই যে বসে গেছে ঘোড়ার পিঠে ঘোড়া চড়বে বর্ষা মাম দাঁড়াও উড়ো উঠে যাই ঘোড়া ঠিক করে ভালো করে ধরো আমবাটা
চলো নাবো এবার, অনেক ঘোড়া চড়েছে। অডিওটা হঠাৎ করে ডিলিট হয়ে গেল, বুঝতে পারছি না। যাই হোক, আমি বলে দিচ্ছি, ঘোড়ায় টোটাল আমাদের নিল 130 টাকা, ক্যামেরা 30 টাকা, আর ঘোড়া দুজনের 100 টাকা, সিঙ্গেল রাউন্ড 80 টাকা। ওর নাম রানু, খুব শান্ত ঘোড়া। আর ইনি হলেন বৈদ্যবাবু। এনার সাথে কথা বলে যা জানতে পারলাম, আগামী মানে দুর্গাপুজোর পর থেকে মানে নভেম্বর থেকে বকখালি বিচে আসতে চলেছে উট। ওনার 5টা ঘোড়া আছে আর একটা উট। উটের দাম ওরকমই হবে 150 টাকা এক রাউন্ড। যারা যারা বকখালি ভালোবাসেন তাদের জন্য একটা নতুন খবর যে বকখালিতে উটের পিঠে, খুব ভালো লাগছে। প্লাস বকখালি সবাইকে ফোনপেতে পেমেন্ট করা যায়। হোটেল লাগবে না, ডাইরেক্ট এসে এখানে গাড়ি রেখে এখানে ডিরেক্ট পিকনিক করতে পারবেন। একটা পিকনিক স্পট, ভিজে ভিজে স্নান করতে পারবেন, করে আবার রাতে বাড়ি চলে যাবে, মানে নাইট টু নাইট ট্যুরের জন্য এটা খুব বেস্ট। তো এই গেল আমাদের বকখালি বিচে ব্লগ। সব কিছুই ভালো লাগছিল, আরও ভালো লাগলো ঘোড়ায় চড়ে। আর তার মধ্যে আজকের দিনে যতই আমরা ব্লগ করি, ডিজিটাল দুনিয়ায় আসি, সেই মুহূর্তটা ফটোবন্দি হয়ে থাকা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। যতই আমরা প্রযুক্তি এগিয়ে যাই, ওল্ড ইজ গোল্ড। ঘোড়ায় চড়ে খুব ভালো লাগলো, ঘোড়ায় 130 টাকা এরকম নিল। আর ওই দাদা উটো নিয়ে আসবে, অক্টোবর থেকে পাওয়া যাবে। ঘোড়াও খুব ভালো লাগলো, ওয়েদারও খুব সুন্দর, এরকম টাইমে আসলে খুব ভালো। আপনাদের মূল্যবান 10 মিনিট আই থিঙ্ক নষ্ট করেছি। তো এখানে ব্লগটা শেষ করলাম, সবাইকে নমস্কার। মাম টাটা করে দাও, টাটা করে দাও, এই যে টাটা করে দাও। তো এখন ভিজে আছি, হোটেলে যাবো, ড্রেস মানে স্নান ফান করে ছেড়ে দেবো, ঠিক আছে, গো টু। টাইম হয়ে গেছে, টাটা।